এখানে আমাদের স্টেটের পুলিশ দিয়ে ইলেকশন চলবে, সেখানে সেন্ট্রাল ফোর্স কি করে আসে? কোনো ক্যান্ডিডেট যদি নমিনেশন দিতে আসে তার সাথে কোনো আর্ম ফোর্স এসে এখানে ঢুকতে পারে না, এটা হচ্ছে ইলিগাল। কী করে পুলিশ এটা অ্যালাউ করছে আমি সেটা জানতে চাইব। আসছি এখানে মিছিল করে, প্রশাসন এখানে এসডিও অফিসের 11টার আগে নাকি গেট খুলবে না, এটা কোন নির্বাচন অফিসারের রুল আছে? উনি দেখাত এসডিও সাহেব প্রশাসন যে আমাদের ওখানে আটকে রাখছে, এটা কোন সিস্টেম চলছে দেশ? প্লিজ আপনার সুবিধা, এখানে 140 ধারা আইন অনুযায়ী একটা বাধা আছে, ঠিক আছে? 140 ধারা লাগু করা আছে, 180 দিকে ধারা। পরিস্থিতি কি বুঝলেন? এই সমস্ত গুন্ডামি যারা নাকি ওপেন মাইকে বলে পাবলিকলি যে দুয়ারে প্রহার হবে, তার নমুনা তো এই যে জনপ্রতিনিধি ঢুকছে তাদেরকে এখানে লাঠি সোঁটা নিয়ে হামলা করতে দাঁড়িয়ে আছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।